সন্ন্যাসী কাটায় যেখানে তুমুল উত্তেজনা ছড়ালো, তৃণমূল আর বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধল। হাতে লাঠি নিয়ে একে অপরের দিকে ছুটে যাচ্ছেন তৃণমূল এবং বিক্ষুব্ধ তৃণমূল। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সনদ, কারা লড়াই করছেন আর ভোটেরই বা কি অবস্থা? দেখো, যখন ভোট শুরু হয় সকালে, সকাল থেকে কিন্তু বিশাল লাইন ছিল এই যে সন্ন্যাসী কাটার চতুরাগছে, এবং এই বুথটাতে হচ্ছে যে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে বিদ্রোহী তৃণমূলের, অর্থাৎ নির্দলে। এবং সকাল থেকে যারা অভিযোগ হচ্ছে যে তৃণমূল তাদের সমর্থকদের ভোটের লাইনের আগে জড়ো করছিল, এবং যারা সামনের দিকে বিদ্রোহী আর নির্দল তৃণমূলের সমর্থক তাদেরকে বের করে দেওয়া হচ্ছিল, তখনই দুপক্ষের তর্ক বিতর্ক শুরু হয়। তারপরে শুরু হয় দুপক্ষের মধ্যে লাঠি নিয়ে মারামারি, বেশ কয়েকজন আহত হয় এবং একজন মাত্র পুলিশ কর্মী ছিলেন, যার যে কারণে গণ্ডগোল কোনোভাবেই থামাতে পারছিল না। তারপরে কিন্তু প্রিসাইডিং অফিসার নির্বাচন বন্ধ করে দেন এবং গোটা ওই অফিস ঘরও বন্ধ করে দেয়। তারপর কিছুক্ষণ আগেই একটা আধা সামরিক বাহিনী একটা ফোর্স গিয়ে এলাকায় পৌঁছয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলো, নির্বাচন এখনো শুরু হয়নি। নিয়ন্ত্রণে যদিও একেবারে তৃণমূল বনাম বিক্ষুব্ধ তৃণমূল লড়াই কিন্তু চলছে, হাতে রয়েছে লাঠি। ধন্যবাদ। এই মুর্শিদাবাদের রানীনগর, যেখানে এবার সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ, সিপিএম এর মারে মাথা ফেটেছে তৃণমূল কর্মীর, পাল্টা লাঠি শোটা নিয়ে হামলা চালিয়েছে শাসক দল। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরে। আমি সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, একবার দেখাও সন্দীপ কি ঘটনা ঘটেছে রানীনগরে। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু এই মুর্শিদাবাদের রানীনগরে আপনারা জানেন যে গতকাল এক কংগ্রেস কর্মী তাকে পিটিয়ে খুন করা হয়, এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরাসরি তুলেছিল কংগ্রেস। এবং তারপর আজকে সকালে ওই রানীনগরে হামলার ঘটনা ঘটেছে, আপনাদের দেখিয়েছিলাম যেখানে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ, এবং একজনের দেখা গেছিল যে নাকের একটা অংশ কেটে ঝুলছে, এইরকম একটা হিংসাত্মক ঘটনা পর্যন্ত ঘটেছে। সেক্ষেত্রে অভিযোগ ছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, আর এবার অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। সিপিএম এর মারে মাথা ফেটেছে তৃণমূল কর্মীর। আমি যোগাযোগ করতে পেরেছি সন্দীপ সরকারের সঙ্গে। বলো সন্দীপ, কি ঘটেছে এখানে? দেখো, যে ঘুঘুপাড়া সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে, দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, সেই ঘুঘুপাড়াতে এবার তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হলো যে তাদের এক সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু ঘুঘুপাড়া উত্তপ্ত হয়েছে এবং মূলত বিরোধী ভোটার বলে পরিচিত যারা এলাকার মানুষ তাদেরকে বুথে যেতে বাধা দেওয়া হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে, বোমাবাজি হয়েছে, বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন অনেকে, আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং কার্যত ঘুঘুপাড়া প্রাথমিক বিদ্যালয়, এই স্কুল, তা কিন্তু সম্পূর্ণ ঘিরে রেখে দিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং আমরা সেই ছবি ক্যামেরাতেও দেখতে পেয়েছি। এবং এই ঘটনার পর একটু যখন বেলা বাড়ে তখন গ্রাম পুরো খালি হয়ে যায়, মূলত গ্রামের যারা বিরোধী ভোটার বলে পরিচিত যারা, তারা এলাকা ছেড়ে পালাতে শুরু করেন একে একে, তারপর তাদের বাড়িঘর ভাঙচুর হয়। এবং সর্বশেষ পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা হামলা করেছে বলে অভিযোগ। আপনার বাড়িতে হামলা করেছে? হ্যাঁ, এখন আমাকে দেখেন, আমি বাচ্চা তিনটে, আমার ছোট ছোট বাচ্চা, আমি বাচ্চা নিয়ে বসে আছি, আমার হাতে এসে হচ্ছে কি আপনার লাঠি মারলো আর তিনটে বাচ্চা কাছে ফাড়ে ফাড়ে বলে লাঠির ড্রাম মারছে, আমি আতঙ্কিত ওদিকে এলিয়ে পড়েছি। কারা করেছে? আপনার টিএমসির লোক। হ্যাঁ, ভাঙচুর করেছে এবং আমার হাতে মেরেছে শুদ্ধে, আমার হাতে দেখেন লোক ভেঙে গেছে। এই অভিযোগ যখন একদিকে রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, ঠিক একই রকমভাবে তৃণমূলের পাল্টা অভিযোগ হচ্ছে যে তাদের এক সমর্থককে মারধর করা হয়েছে এবং তাদের এক সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। তুমি দেখতে পাবে যে এই রাস্তা দিয়েই কিন্তু সেই বুথের কাছাকাছি যাওয়া যায়, এই রাস্তা দিয়েই সেই বুথের সামনে যে জায়গায় সকালে আমরা এসে পৌঁছেছিলাম সেখানে কিন্তু এখনও পর্যন্ত
বুথ সম্পূর্ণভাবে ঘিরে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এবং আশপাশের যে সমস্ত বাড়িগুলি রয়েছে যেখানে মূলত বিরোধী ভোটারদের বাড়ি বলে পরিচিত। মুর্শিদাবাদের রানীনগরও কিন্তু অগ্নিগর্ভ হয়ে রয়েছে। মুর্শিদাবাদের দিকে দিকে অশান্তির ছবি।